আমরা জানি সবজির খোসা খাওয়া খুব উপকারী, কিন্তু সব সবজির খোসা তো খাওয়া যায় না। লাউয়ের খোসা এভাবে ভেজে খেতে ভালো লাগে, রুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, আবার ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে ভিডিওর নিচে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি। এই লাউটার খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলোকে একটু মোটা রেখে ছাড়িয়েছি, তাহলে ভাজা করলে খেতে ভালো লাগে। খোসা খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম। এই খোসার সাথে আমি একটা আলুও দেব, আলুটাকেও একটু মোটা রেখে কেটে নিয়েছি, এর সাথে আলু দিলে খেতে ভালো লাগে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা নিজেদের মতো করে দেবেন। তেল গরম করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে, এটাতে দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়। কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলে প্রথমেই লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি। আলুর থেকেও লাউয়ের খোসা রান্না হতে সময় লাগে, তেলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ধিমে আঁচে রেখে কিছু সময় রান্না হতে দেব। মাঝে ঢাকা সরিয়ে একবার নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, পাঁচ ছ মিনিট পর ঢাকা সরিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। সব ভালো করে মিশিয়ে দেব। এখন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না হতে দেব মাঝারি আঁচে রেখে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তিন চার মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করার জন্যে আলু আর খোসা কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নাড়াচাড়া করে ভেজে নেব। কালার আসতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। এই চিনিটা নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হয়। এক চামচ পোস্তদানা নিয়েছি, এইভাবে ছড়িয়ে দিয়ে দেব। খোসা আর আলুর পরিমাণে এক চামচ পোস্তটাই ঠিক আছে, খোসা আর আলুর পরিমাণ বাড়লে পোস্তটাও একটু বাড়িয়ে দেবেন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাঝারি আঁচে রেখে দু মিনিট ভেজে নেব। দেড় দু মিনিট ভেজে নেওয়ার পর দেখুন ভাজার কালারটা ঠিক এরকম এসছে। ভাজাটা আমি একটু নরম নরম রাখছি, যদি একটু বেশি ভাজা পছন্দ করেন আরও এক মিনিট ভেজে নেবেন। আমি গ্যাস অফ করে দিলাম। আজ থেকে লাউয়ের খোসা ফেলে না দিয়ে রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন নতুন রেসিপির নোটিফিকেশান পেতে। তাহলে আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।